বিজু জনতা দল সমস্ত কর্মী মানে উৎসাহিত অছন্তি। বিজু জনতা দল মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক উপরে সমস্তে সন্তুষ্ট, সেমানে মাননীয় মুখ্যমন্ত্রী ভালো পাউছন্তি। সমস্তে তাঙ্ক নেতৃত্বকে পুনি থারে ওড়িশার জাহির করে মাননীয় মুখ্যমন্ত্রী ষষ্ঠ থর মুখ্যমন্ত্রী করবে। এটু বিজু জনতা দলকে শঙ্খ চিহ্নকে বহু পরিমাণে ভোট যাব, 2000-2500 ভোট লিড দেবে বলে তাঙ্কর নেতৃমণ্ডলী সমস্তে কইসারছন্তি। অধিক পরিমাণে ভোট এ পঞ্চায়েত নিশ্চিত হবে। মহান্তি মাননীয় বিধায়িকা বিধায়ক কবে আজ বিড়িপটা পঞ্চায়েত ম্যাডাম দৌড়ক আজ বিড়িপটা পঞ্চায়েত বিজু জনতা তরফ মাননীয় আমার যে প্রার্থী শ্রী মেলা বলি করে ঘর ক্যাম্পেন করা হচ্ছে দেখা যাচ্ছে যে শহ সংখ্যার হাজার হাজার সংখ্যার লোক এ প্রচারে সামিল হয়েছেন। জনাপড়ুছি যে আসন্তা নির্বাচনের প্রিয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রতি সাধারণের বহু সমর্থন রয়েছে এবং আসন্তা নির্বাচনের বিধায়কপুর নির্বাচন মন্ডলী প্রমীণাবতী মহোদয়া এবং বিজু জনতা দল প্রার্থী বহুল ভোটে জয়ী হবে একথা স্পষ্ট ভাবে জনাবি। এক সরপঞ্চ বীরপেটা পঞ্চায়েত চিত্তরঞ্জন নাইক। ম্যাডামকর ভোট প্রচারের আবশ্যকতা না, যেহেতু ঔপচারিকতা দৃষ্টি ম্যাডাম খালি ভোট প্রচার পাই আসুচন্তি, কিন্তু আম পঞ্চায়েতরে ম্যাডামকর আসিবার আবশ্যকতা না, কিন্তু সে ঔপচারিকতা দৃষ্টি সে আসুচন্তি। আমি সর্বনিম্ন 2000 ঊর্ধ্ব ভোটে লিড করি দেখাইবু, আগামী দিনের দেখাইছু 1000 লিড দেখাইছু, এথর চেষ্টা করছু 2000 ঊর্ধ্ব লিড করি দেখাইবু। রমেশ চন্দ্র রাউত, পূর্বতন সরপঞ্চ বীরপেটা গ্রাম পঞ্চায়েত। আজ আপনার অনুভব করতে কেতে আগ্রহ সৃষ্টি হয়েছে বিজু জনতা প্রতি, কেতে আনুগত্য অছি ম্যাডাম প্রতি, তেণু এ পঞ্চায়েত সবুবেলে লিড দিয়ে আসছি। এথর আমি চেষ্টা করছু নির্বাচন মন্ডলীর 44টা পঞ্চায়েত ভিতর এ পঞ্চায়েত সর্বশ্রেষ্ঠরে অগ্রণী রহব বলে আশা করছি। আপনার 2000-2500 ভিতরে লিড দেব নিশ্চিত ভাবে, এবং সবু বুথরে আমি লিড নেব এ দৃঢ়তার সহ আমি কৌছি। তাঁকর তো এজেন্সি নাই, তাঁকর কিছু করি না, এটি যা করছেন আমার বিজু জনতা দলের ম্যাডাম করছেন নবীন পট্টনায়ক করছে, এটি কৌশি উন্নতিমূলক কাম সে কেবে করে না। সে ইলে নির্বাচন আসলে আসতে সে সবুলে হারবার সে রেকর্ড করছেন, আমি জিতবার রেকর্ড করছি।